নাই গিয়া লাভ নাই উজানি গিয়া লাভ নাই দেওবন্দীদের কাছে গেলে লাভ নাই তাবলিগে গেলে লাভ নাই কওমি মাদ্রাসায় পড়লে লাভ নাই এই রকম বলনেওয়ালা আছে না নাই আমি বলি ঠিক আছে তোমরা লাভ নাই 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 বললা 1.5 মিনিটের জন্য মেনেই নিলাম যাব না চরমনাই যাব না উজানি যাব না কোন পীরের কাছে তাবলিগেও যাব না কওমিতেও যাব না আর কোন আহলে হকের কাছে যাব না দেওবন্দীদের কাছেও যাব না যাব কই ঠিকানাটা দাও নবীজির আদব কত সুন্দর নবীজি সাহাবায়ে কেরামদের কেমন আদর্শ শিক্ষা দিয়ে গেলেন সাহাবায়ে কেরাম বসা নবীও বসা ডাক দিয়ে কয় আপনারা কেউ কিছু আমার কাছে পাইবেন নি তাড়াতাড়ি নেন দাবি সারায় নেন কখন কার মরণ আসিয়া যায় জানা নাই কেমন আদর্শের নবী আমার নবী বলেন কেউ কিছু আমার কাছে পাইবেন তাহলে আপনারা দ্রুত নিয়ে নেন কখন কার মরণ এসে যায় বলা কারো কোনো পাওনা দাবি নিয়ে কবরে যেতে চাই না তো নবী বলছেন দুঃসাহস নিয়ে দাঁড়াবে কে ফট করে একজন দাঁড়ায় গেলেন দাঁড়াইয়া ডাক দিয়া বলেন আপনি কি পাবেন সাহাবী ডাক দিয়া কয় নবী আপনি আমাকে একটা চর মেরেছিলেন কি মারছিলেন একটা চর মারছেন হালকা নবী কা আসেন আসেন আপনি দাবিটা পূরণ করে নেন সাহাবায়ে কেরাম তো গরম হয়ে গেছে কিন্তু কিচ্ছু বলে না নবী সামনে বেয়াদবি হয়ে যাওয়ার ভয় নবী বলেন রাস্তাটা খুলে দাও তার দাবি আদায়ের সুযোগ দাও রাস্তা দাও সাহাবী আমার সামনে আসার মতো সুযোগ দিয়া দাও সাহাবী যখন সামনে আসলো এবার সাহাবী কয় নবী আমার গালে যখন আপনি একটু হালকা আসর দিয়েছেন আমার গায়ে কোনো পোশাক ছিল না জামা ছিল না কেমন কঠিন বিষয় লিকুল্লি শাই ইনজিনাতুন ফিল ওয়ারা ওয়াজিনাতুল মারই তামামিল আদাবি আজ খোদা খা হিমে তৌফিকে আদব বে আদব মাহরুমে গাশত আজ ফজলে রব সাহাবী কয় আমি যখন ছিলাম আপনি হাত লাগাইছিলেন তখন আমার গায়ে কি ছিল না নবী কথা আমার জামাটাও খুলতে হবে মায়ার নবী যখন তার জামা মোবারকটা উল্টায় দিলেন পিঠের থেকে যখন জামাটা উঠাইলেন জামাটা উঠানো মাত্র সাহাবী একটা দৌড় দিয়ে পেছনে চলে গেলেন মায়ার নবীর জামাটা পেছন থেকে উঠানো মাত্র সাহাবী পেছনে দৌড়াইয়া নবীজির গর্দান মোবারকের নিচে মোহরে নবুয়াত এইটার মধ্যে চুমু খাইলেন আর বলেন নবী বেয়াদবি মাফ করবেন মায়ার নবী ডাক দিয়া কই সাহাবী মুহাম্মদের মোহরে নবুয়তে চুমা খাইলি না জানি জান্নাত ওয়াজিব করে ফেললি লিকুল্লি শাই ইনজিনাতুন ফিল ওয়ারা ওয়াজিনাতুল মারই তামামিল আদাবি চেষ্টা করা আমার কাজ পূরণ করবেন কে আমার চেষ্টা কি পরিমাণ কয়েক বিঘা আল্লাহ আগায় নিবেন এক হাত বান্দা তুমি এক হাত আগাও আল্লাহ তোমাকে দুই হাত আগায় নিবেন বান্দা তুমি হাঁটতে থাকো আমার মাওলার রহমত তোমার দিকে দ্রুত গতিতে দৌড়াইতে থাকবে কারণ আল্লাহ চান তার আপন বান্দাকে এই বান্দাকে বড় আদর করে আল্লাহ বানাইছেন আল্লাহ পাক বলেন ওরে গোলাম আমি আল্লাহ তোমার মায়ের গর্ভে তোমার জিহ্বাটারে নাপাক করি নাই কারণ আমি আল্লাহ পাক তোমার জিহ্বাটা বানাইলাম দুনিয়াতে গিয়া তুমি আমি আল্লাহর নামের জিকির করবা
আমার রাস্তায় তোমার চেষ্টা করা তোমার কাজ চেষ্টা করার এক নাম্বার গুণ হতে হবে আদব বেয়াদব এই রাস্তায় কামিয়াব হতে পারবে না দুই নাম্বার গুণের নাম হলো ধৈর্য যাদের মধ্যে ধৈর্য নাই তারা এই রাস্তা গাইতে পারবে না তাবলিগে গেলে বান্দা হঠাৎ করিয়া স্ত্রী চরমনাই যায় আহলে হকের দরবারে গেলে দেওবন্দি কওমির কাছে গেলে আহলে হকের ব্যানারে ঢুকলেই টেলিভিশন রাখা যাবে না পাগড়ি ভরা লাগবে জিকির করা লাগবে এখন দেখা যায় তুলনামূলক বিরোধিতাও বেড়ে গেল দুশমন বেড়ে গেল হিংসুকও বেড়ে গেল এইভাবে সমালোচনাকারীও বেড়ে গেল কোন সমালোচনায় কান দিয়া লাভ নাই ধৈর্য ধারণ করে থাকো ফলাফল আমার আল্লাহ দিবেন দুইটা এক নাম্বার ফলাফল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিসসাবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মাআস সাবিরিন এক নাম্বার পুরস্কার ধৈর্য ধারণ যারা করবা দুনিয়াতে আল্লাহ সব সময় তোমার সাথী হয়ে যাবেন আল্লাহ যদি সাথী হয়ে যায় কোনো ভয় আছে মান কানা লিল্লাহ কানাল্লাহু লা যেই বান্দা আল্লাহর হয়ে যাবে আল্লাহর গোটা মাখলুক তার গোলামে পরিণত হয়ে যাবে ধৈর্য ধারণকারীদের এক নাম্বার পুরস্কার কি দুনিয়াতে আল্লাহ তার সাথে সব সময় আখিরাতের পুরস্কার হলো ইন্নামা ইউয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব কিয়ামতের ময়দানে যেদিন হাশরের ময়দানটা কায়েম হয়ে যাবে সূর্যটা মাথার উপরে নেমে আসবে জমিনটা সূর্যের গরমে তামা হয়ে যাবে ওই সময় নবীদের কোনো গুনাহ নাই বেগুনাহ মাসুম নবীরা পর্যন্ত নাফসি 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 বলে কান্না করবেন সূর্যের গরমে গুনাহগারের মাথার মগজগুলো ভাতের মারের মতো টকবক করে ফুটতে থাকবে জাহান্নামের আওয়াজ জাহান্নামের আওয়াজের কারণে হাশরের ময়দানটা থরথর থরথর করে কেঁপে উঠবে আল্লাহ পাক বলেন এর গোলাম ধৈর্য ধারণকারী যদি হইয়া যাও আমি আল্লাহ আখিরাতের ময়দানে ওই সূর্যের গরম লাগার আগে তোমাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব নবীজির কোন গুনাহ ছিল এরপরও নবীর দুশমন ছিল কিনা নবীর বিরুদ্ধে সমালোচনা করছে কি করে নাই অতএব বান্দা দুনিয়ার সব আমার বিরুদ্ধে যাক আগে আমার হিসাব মিলাইতে হবে আমি হক লাইনে আসিনি আমার দাড়ি টুপি নামাজ রোজা আমার আকীদা শুদ্ধ আছে কিনা এই চিন্তায় যদি দেখে মিয়ে কুরেটাছি সারা দুনিয়ার মানুষ যত বিরোধিতা করবে সম্মান আরো বেড়ে যাবে অতএব সমালোচকদের কথায় কান দিয়ে কোনো লাভ সমালোচকরা সমালোচনা করবে চরমনাই গিয়া লাভ নাই উজানি গিয়া লাভ নাই দেওবন্দিদের কাছে গেলে লাভ নাই তাবলিগে গেলে লাভ নাই কওমি মাদ্রাসায় পড়লে লাভ নাই এই রকম বলনেওয়ালা আছে না নাই তা আমি বলি ঠিক আছে তোমরা লাভ নাই 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 বললা দেড় মিনিটের জন্য মেনেই নিলাম যাব না চরমনাই যাব না উজানি যাব না কোনো পীরের কাছে তাবলিগেও যাব না কওমিতেও যাব না আর কোন আহলে হকের কাছে যাব না দেওবন্দিদের কাছেও যাব না যাব কই ঠিকানাটা দাও চরমনাই গিয়া লাভ নাই উজানি গিয়া লাভ নাই দেওবন্দিদের কাছে গিয়া লাভ নাই কওমি মাদ্রাসায় পড়ে লাভ নাই কোনোটাই লাভ নাই তো লাভ আছে কোথায় ঠিকানা দিবে না ঠিকানাও দিবে না এদিকে যেতেও দিবে না তাহলে আমরা বুঝে নিব তুমি বিধর্মীদের পা চাটা দালাল যাব না চরমনাই বাপ যাব না উজানি যাব না কওমি মাদ্রাসায় কোথায় যাব ঠিকানা দাও যেখানে গেলে দাড়িবিহীনওয়ালা দাড়িওয়ালা হবে যেখানে গেলে কান্না আসবে দিল নরম হবে টুপি আসবে পাগড়ি আসবে নবীর সুন্নাত আসবে এমন একটা ঠিকানা দাও সারা বাংলাদেশ ঘুরে দেখলাম এদেই এই দেওবন্দি কওমি তাবলিগ চরমনাই উজানি বাহাদুরপুর নানুপুর আহলে হক পীর মাসা এক সারা দাড়ি বিহীনওয়ালা দাড়িওয়ালা হবে টুপি বিহীনওয়ালা টুপিওয়ালা হবে কান্নাওয়ালা হবে আখেরাত মুখী হবে এই রকম আর নতুন কোন ঠিকানা নাই থাকলে বলেন যাব আছে মেজবান্ডার আড্রসি কাদিয়েনি তো কোথায় যাব
এদিকেও যেতে দিবেন না নতুন কোন ঠিকানাও দিবেন না এই মাস্তানি কই পাইছেন আল্লাহ হেদায়েত দান করুন এখানে বহু শিক্ষিত মুসলমানরা আছেন যারা চরম নাই জীবনও জান নাই তাবলীগেও আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রেখে যাই চরমনাই যাইতে নিষেধ করে যারা উজানি যাওয়া যাবে না লাভ নাই দেওবন্দীদের কাছে যাওয়া যাবে না কওমি মাদ্রাসায় যাওয়া যাবে না তাদেরকে বলেন যাব কই ঠিকানা দাও যেখানে গেলে নামাজি হবে টুপিওয়ালা হবে পাগড়িওয়ালা হবে কান্নাওয়ালা হবে মোনাজাতে চোখে পানি আসবে দিল নরম হবে পর্দা হবে সুন্নতের আমল হবে আকীদা ঠিক হবে এমন একটা ঠিকানা দাও যদি তারা ব্যর্থ হয় বুঝতে হবে তারা বাতিল আল্লাহ হেদায়েত দান করুন আল্লাহ পাক বলেন সূর্যের তাপ লাগার আগে আমি কিয়ামতের ময়দানে ধৈর্য ধারণকারীদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব কাল ধৈর্য ধারণকারীদের পুরস্কার কয়টা এক নম্বরে দুনিয়ায় দ্বিতীয়টা আখেরাতে দুনিয়ার পুরস্কার আল্লাহ সব সময় বান্দার সাথে থাকবেন আখেরাতের পুরস্কার সূর্যের গরম লাগার আগে আল্লাহ কুদরতি জিম্মায় ডেকে বলবেন এই আমার আশেক গোলামের দল সূর্যের গরম মাথায় লাগাইও না আমার ডান পার্শ্বে কুদরতের নূরের তৈরি আরশে আজিম ওই আরশে আজিমের নিচে গিয়ে তোমরা আশ্রয় নাও ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি ওই আরশে আজিমের কাছে গিয়া বসো হিসাবটা শেষ হবে মদিনাওয়ালা নবী আমার মায়ার নবী জান্নাতের চাবি নিয়ে জান্নাতের দরজা খুলবেন আর তোমরা সব আমার নবীর সাথে জান্নাতে ঢুকবা কেলাস কয়টা ভুলে গেছে এক নাম্বার কেলাসের নাম মুজাহাদা দুই নাম্বার কেলাসের নাম মুরাকাবা তিন নাম্বার কেলাসের নাম মুশাহাদা তিনটা কেলাসে কামিয়াব হওয়ার জন্য গুণ লাগবে তিনটা এক নাম্বার গুণের নাম আদব দুই নাম্বার গুণের নাম হলো ধৈর্য তিন নাম্বার গুণের নাম হলো কান্নাওয়ালা তওবা কি কিওয়ালা তওবা কান্নাওয়ালা তওবা যেই তওবার মধ্যে চোখে পানি আছে আল্লাহর কাছে দিলটা নরম চোখে পানি আসবে গুনার জন্য আল্লাহর কাছে কান্না করবে কান্নাওয়ালা তওবার জন্য আল্লাহ দরজা খুলে দিবেন আল্লাহর এক বান্দা এমন কোন গুনাহ নাই করে নাই বয়স বেড়ে গেল গুনাহ করতে 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 বুড়া হয়ে গেল ডানেও খালি বামেও খালি বন্ধু বান্ধব সব কবরে চলে গেল হঠাৎ একদিন বিছানায় শুইয়া পেরেশান হয়ে গেল আমার এই বুড়া বয়সে গুনাহ করে করে জীবন শেষ করলাম এখন আমি কবরে কেমনে যাব আমার উপায় কি হবে আমি অপরাধী হইয়া যদি মরে যাই দুনিয়ার মানুষ মরার পরে আমার সন্তানের উপরে খোঁটা দিবে খারাপ জানবে এর থেকে নাজাত পাওয়ার উপায় কি আল্লাহর বান্দা দৌড়াইয়া ইমাম সাহেবের কাছে গিয়া পরামর্শ নিল ইমাম সাহেব একটু পরামর্শ দেন গুনাহ করে করে জীবনটারে নাপাক করে ফেললাম এখন নাজাতের কোন উপায় আসেনি আল্লাহর বান্দাকে ইমাম সাহেব পরামর্শ দিলেন আল্লাহ তো জোহরের সময় নিচে আসে বলেন নাই মাগরিবের সময় প্রথম আসমানে আসে বলেন নাই এশার নামাজে আসেন বলেন নাই আসরের সময় আসেন তাও বলেন নাই জোহরের সময় আসেন তাও বলেন নাই এমন একটা টাইমে আল্লাহ পাক প্রথম আসমানে হাজির হয়ে যান ওই টাইমটা হলো রাত্রের তৃতীয় অংশ প্রথম অংশ না দ্বিতীয় অংশ না তৃতীয় অংশে আল্লাহ প্রথম আসমানে আইসা যখন মানুষ নিবিড় ঘুমে নিমগ্ন হয়ে যায় আল্লাহ তখন ডাকেন আলামিন মুস্তাগফিরিন ফাগফির লাহ আলামিন মুস্তারজিকিন ফারজুকা আল্লাহ ডাকেন এরে গুনাহগারেরা তোরা কই কি পরিমাণ অন্যায় করেছো আমি আল্লাহ তোর তওবা কবুল করার জন্য আমি প্রথম আসমানে এসে হাজির হয়ে গেলাম আল্লাহ প্রথম আসমানে আসেন কথার ব্যাখ্যা হলো আল্লাহর তো কোনো আশা যাওয়া নাই কারণ আল্লাহ সব জায়গায় হাজের ওয়া নাজের আল্লাহ আমাকেও কবুল করেন আপনাদেরও কবুল করেন আমিন